আচ্ছা, এই কাজ আর করা হলো কারণ তোমরা ইউনিক বার্থডে পার্টিতে এসছো সবাই, কারণ এরকম কোনো বার্থডে পার্টি দেখবে না যেখানে আজকে যার বার্থডে তার মৃত্যু হবে। তো আজ থেকে ফাউন্ডেশন ক্লাসের শেষ, লাস্ট ডে, সো উই আর অ্যাকচুয়ালি সেলিব্রেটিং ইটস 20th বার্থডে, 20 ইয়ার্স জায়গাটা পচে মানে গেছে এখন, সো উই আর স্টার্টিং আ ফ্রেশ। সো ফাউন্ডেশন ক্লাসের শেষ, আজকে লাস্ট ডে, দিস ইজ সাজেস্টেড বাই the first students of my second innings. These are the first students. Student factory. How many people agree to this? Foundation class was rubbish, but the cake is nice. I have been here for almost 1 year and I am very sad. Suddenly I heard about this. It's very sad for me actually. I like these classes. The teachers are very nice. Please say aloud what you feel. Like come to a unique birthday party where somebody dies on his birthday. He's or her birthday, his birthday. Too many silence. Too many silence? Yeah. Hey, this is your chance. Stop. Yeah. Say whatever you feel, you say. I'm blind. Okay. How are you feeling? Ki rokom birthday party te esho honor class chole gelo beche gelam. No, it's really unique. Kokhono erokom ekta party te ashini. Ekhon birthday and death day actually ekdom kirom lagche to ba seta bol. Very great experience being at this party where someone died. I want to thank my father. You told that to give a big speech to like being in a stage. I thank you, sir. I'm blind. আমরা খুবই ভাগ্যবান যে লাকি যে আমরা সুমিত স্যার আমাদের ক্লাস 10 ক্লাস নিয়েছে এবং 11 ক্লাস নিচ্ছে। খুব ভালো পড়ান, এইটুকু বুঝতে পেরেছি যে উনি মানে যতক্ষণ না একটা কিছু হচ্ছে উনি খুব কেয়ার নিয়ে অনেকক্ষণ ধরে পড়ে, আর এটা না যে একটা স্টুডেন্ট ওনার কাছে পড়তে গিয়ে বোর হয়ে যাবে। উনি খুব মানে হাসাতে হাসাতেই পড়িয়ে দেয় যে মানে ভাল লাগবে পড়ে, কোনো উইদাউট এনি মানে বোর না হয়ে পড়ানো যেটা বলে, হি ডাজ দ্যাট। সব কিছু ইজিভাবে বুঝিয়ে দেন তো উনি খুব ভালো টিচার, কিন্তু তার চেয়েও যেটা আমার ভালো লাগে যে উনি শেখান যে অ্যাটিচিউড টু লাইফ, যে তুমি ভয় পেয়ে লাইফের থেকে একদম ভয় পেয়ে থাকলে সারা জীবনই ওইরকমভাবেই কাটাতে হবে। একঘেয়ে পড়া যেটা সেটা একদমই হয় না, কী করে পড়াটা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আচ্ছা, এখানে সুহিন স্যার একটা পাকা লোক নাকি জয়েন করেছে, তার সঙ্গে তুমি কী বলবে? খুব বাজে। ভীষণ ভাবে একদমই ভালো লাগে না।